ষোলোজন রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যেই প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি আইবিবি 32 স্টুডেন্ট নরম কলেজ আমরা কোনো ক্ষতি করি না। ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবে। তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা যায় দিনে রাজধানীর সায়েন্স ল্যাবে কোটা সংস্কার যেই আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদের কয়েকজনকে আটক করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেই প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানে করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে।